জেবি হাসপাতালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উদ্যোগে 50তম সাপ্তাহিক রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠের আগরতলা শাখার সম্পাদক শুভঙ্কর নন্দ মহারাজ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ। এই অনুষ্ঠানে 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা ভাইরাসের বাড়ন্তির সময় নিজের উদ্যোগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের আইজিএম, জেবি, টিএমসি এবং গোমতী জেলা হাসপাতালে সাপ্তাহিক রক্তদান অনুষ্ঠানের আয়োজন শুরু করেন। করোনা অতিমারি হ্রাস পাওয়ার পর জেবি হাসপাতালে প্রতি মঙ্গলবার 10 জন করে রক্তদাতাদের নিয়ে এই সাপ্তাহিক রক্তদান কর্মসূচি নিজ উদ্যোগে চালিয়ে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মঙ্গলবার এই সাপ্তাহিক রক্তদান কর্মসূচির 50তম সপ্তাহ পূর্ণ হল। এ উপলক্ষে এদিন 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের আগরতলা শাখার সম্পাদক শুভঙ্কর নন্দ মহারাজ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সাপ্তাহিক রক্তদান উৎসব কর্মসূচি 50তম সপ্তাহ পূর্ণ করায় স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। যারা এই 50তম সপ্তাহ পর্যন্ত এটাকে চালিয়ে রেখেছেন সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই তাদের প্রতি। এবং আজকে যারা আমরা ব্লাড দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় থেকে উৎসবের মাঝে এসেছেন, কোনো জায়গা থেকে 10 জন, কোনো জায়গা থেকে 20 জন, এক জায়গা থেকে 70 জন আসার রাস্তায় রয়েছেন, তারা আসবেন। তো যারা এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার আজকের দিনে আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের মহারাজ জি এসছেন, এর থেকে বেশি বড় আশীর্বাদ আমাদের কাছে আর কিছু নেই। রামকৃষ্ণ মঠের মহারাজ জি এসছেন, আমাদের সাংবাদিকের যে সম্পাদক রয়েছেন। রামকৃষ্ণ মিশনের আগরতলা শাখার সম্পাদক শুভঙ্করানন্দ মহারাজ জানান, এ ধরনের মহতি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পেরে আনন্দিত। রক্তদানের মতো পূর্ণ কাজ আর কিছুই হতে পারে না বলে জানান তিনি। আজকে তার 49তম দিন, সেই জন্য তাকে আজকে 50 জনের বেশি সময় আছে। প্রায় সমস্ত প্রান্তে এসেছেন, তারা রক্তদান করছেন। রক্তদান করতে গেলে এমন একটি দান যার কোনো রকম বৈজ্ঞানিক বা কোনো আর্টিফিশিয়াল কোনো উপায় এটা পাওয়া যায়। উল্লেখ্য যে এতদিন রাজ্যের বিভিন্ন মণ্ডল কমিটি এবং সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 10 জন করে রক্তদাতা এই সাপ্তাহিক রক্তদান উৎসবে স্বেচ্ছায় রক্তদান করে চলেছেন। এখন পর্যন্ত 500 জনের ওপর এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।